उपस्थित सकल के नमस्कार जानिए आमि एकटि रवीन्द्रसंगीत परिवेशन करछि आज सेक्रेटरी साहेबेर सम्बर्धना अनुष्ठान तो सेजन्य मनटा एकटु भारक्रांत तबे आबार भालो लागछे उनी आमादेर अफिसे विभिन्न रकम भावे आमादेरके अनेक सहयोगिता करेछेन जाइ होक उनाके बेशि समयेर जन्य आमरा पेलाम ना काछे अच्छा चलो जदि भूल त्रुटि होये थाके ताहले मार्जना करबेन दाड़िए आछो तुमी आमार गानेरो पारे दाड़िए आछो तुमी आमार गानेरो पारे आमार सुर गुली पाए चो आमी पाईने तोमारे दाड़िए आछो तुमी आमार गानेरो पारे बाताश बहे मोरी ভোটে ট্রেনিং করতে কিছু করতে হতো ওগুলোকে আজ খুব ভালো মতো করে এসেছি
তো এখানে মঞ্চে বিষ্ট মাননীয় মেয়র স্যার, মাননীয় ডেপুটি মেয়র স্যাররা, মাননীয় কাউন্সিলর স্যার, মাননীয় মাননীয় আমার ইউনিভার্সিটি মেম্বার স্যার, এবং আমার সবচেয়ে প্রিয় আসানসোল পৌর নিগমের আমার যারা আমার সঙ্গে এতদিন দু বছর আমার সঙ্গে প্রায় চার মাস কাজ করেছেন, তাদের উদ্দেশ্যে একটা আমার আজকে অনেকগুলো কথা মনে পড়ে যাচ্ছে। প্রথম কথা যেটা মনে পড়েছে, আমার এখানে আসাটা এসিতে আমার আসার কথা ছিল না, এটা ছিল 2002 এপ্রিল, সেই সময় কোভিড বেশ জাঁকিয়ে বসেছে আমাদের জেলাতে। তো কোভিড নিয়েই জেলার মিটিংয়ে আমরা ছিলাম আমাদের ডিএমসিদের সঙ্গে, তখন এই এএমসির সঙ্গে যে যোগাযোগ জেলার সেই সময়টা সেক্রেটারি ছিল না বলে ফুল টাইম, আর অসুবিধা হচ্ছিল কারণ প্রচুর মাইগ্রেন্ট লেবার আসছিল, তাদেরকে ম্যানেজ করা এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যে মনিটরিং আমাদের ডাক্তার গাঙ্গুলি করছিলেন, এই ক্ষেত্রে হঠাৎ তখন মানে সিদ্ধান্ত হলো যে এখন তো পাঠানো দরকার এএমসিতে। তো যেহেতু আমি সিনিয়রে ছিলাম তো আমাকে এখানে পাঠানো হবে, তো আমি ওই পরিপ্রেক্ষিতে এখানে এসেছিলাম। তো ওই কাজই প্রথম থেকে ছিল হেলথ রিলেটেড ম্যাটার্স, আমি জানি বাসুম সাহেব করছিলেন তখন, ওনার সঙ্গে বসে মামলা করতাম। কিন্তু আস্তে আস্তে যখন কোভিড কমতে শুরু করলো আর এএমসির কাজের ভিতরে যখন ঢুকলাম, তখন দেখলাম যে আমার কিন্তু আগে এই আরবান সেটআপে কাজ করার অভিজ্ঞতা আমরা ছিল না, আমরা ব্লকে করেছি, সাব ডিভিশন করেছি, ডিস্ট্রিক্ট করেছি, সবই গ্রামাঞ্চল নিয়ে কাজ। তো এই আরবান সেটআপে কাজ করার অভিজ্ঞতা একটু আলাদা, অন্য ধরনের, কনসার্ন সার্ভিসের একটু কথা হচ্ছিল একদম। এখানে কিন্তু কাজটার ক্ষেত্রে অনেক রকম আলাদা ভ্যারাইটি আছে এবং দায়বদ্ধতা সেইভাবে সরাসরি প্রশাসনের সঙ্গে না থাকলে জনগণের প্রতি অনেক বেশি দায়বদ্ধতা এবং প্রচুর অ্যাক্টিভ। আপনি আমি এতদিন যা দেখতাম যে কোনো ক্ষেত্রে যে কোনো অভিযোগ মুহু মুহু মেল বা পার্সোনাল চলে আসবে, এবং এমন এমন জিনিস রয়েছে এমসির মধ্যে বা যে কোনো পৌর নিগমে থাকবে যে সাইটেশন বলুন, পানীয় জল বলুন, ঝড় বৃষ্টি, আমরা বড় বড় দু তিনটে ঝড় এখানে আমরা পার করেছি। তো আমি খুব ভালো লেগেছিল আমার সঙ্গে যারা কাজ করেছেন, কি ইঞ্জিনিয়ারিং সেট আপ, আমার অ্যাকাউন্ট ফিনান্স অফিসার সেখানে রয়েছেন, হেলথ অফিসার রয়েছেন, আরও সাহেব রয়েছেন, বাকি যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে প্রতিদিন নানান ধরনের কাজের অভিজ্ঞতা হয়েছে আমার। আমি হয়তো কাউকে কাউকে কখনো কখনো বহমুখীও করে দিয়েছি, আমি করি না খুব একটা, অনেক ক্ষেত্রে কালেকশন করার চেষ্টা করেছি, অনেক ক্ষেত্রে কাজ শেখানোর চেষ্টা করেছি। আমি আশা করব আমার পরে যে শুভজিৎ এসেছে শুভজিৎ আরও অনেক ভালোভাবে এবং ফুল টাইম দিয়ে, যেটা হচ্ছে বড় কথা, এখানে সবসময় থাকতে পারলে অনেক কাজ করা যায়, ফুল টাইম থেকে সবার আরো ভালো কাজ করবেন। আমি যদি কাউকে কোনো রকম দুঃখ দিয়ে থাকি তো আমাকে ক্ষমা করবেন, কারণ আমি নিজের থেকে মানে কাজের জন্যই করতে হয়েছে যা হয়েছি। সবাই ভালো থাকবেন, আরো ভালো থাকবেন, সবাইকে আরো একবার নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন। ধন্যবাদ স্যার,